ভালোবাসা ঠিক ততক্ষণই সুন্দর যতক্ষণ আমরা আমাদের পছন্দের মানুষকে ভালোবাসে বলতে না পারি। কাউকে একে একে ভালোবাসার মধ্যে একটা ব্যাপার আছে, আই মিন কোনো এক্সপেকটেশন থাকে না। আই লাভ ইউ বললো, সেটা রিপ্লাই আই লাভ ইউ টু না এসে একটা লজ্জাপর মুচকে হাসি দেখলে শান্তি লাগে। ঘন্টার পর ঘন্টার জন্য দাঁড়িয়ে থাকতেও কষ্ট হতো না, অনেস্টলি বলতে কষ্ট হতো, কিন্তু ও যখন এসে ফাইভ ব্যাটার্স একটা শব্দ বলতো সরি, তখনই সব কষ্ট মনের মধ্যে থেকে নিমেষে হারিয়ে যেত। ফেসবুকে মেসেজ করে বসে থাকতাম, কখনো রিপ্লাই দিবে, চ্যাটবক্সে টাইপিং লেখাটির দিকে তাকিয়ে থেকে ওর মেসেজের অপেক্ষা করো এক ধরনের ভালোবাসা। আসলে এত অপেক্ষা, উত্তর না পেয়েও ওকে কখনো আমি কিছু বলতে পারতাম না, কারণ একটাই অধিকার, অধিকারটা তো পাইনি ওর কাছ থেকে, আর অধিকার পাবোই বা কী করে, ও তো আর আমাকে ভালোবাসে না। আর আমি জানি ভালোবাসা তখনই স্বার্থপর হয়ে যাবে যখন ও আমাকে ভালোবাসে বলে ফেলবে। তবুও আমরা সবাই কেন জানি স্বার্থপর ভালোবাসার জন্য অপেক্ষা করি, সবাই বসে থেকে অধিকারের অপেক্ষায়, আর অধিকার পেয়ে গেলে আমাদের এক্সপেকটেশনও বেড়ে যায়। অন্য সাধারণ মানুষের মতো আমারও একদিন ইচ্ছে হলো আমার ভালোবাসাটাকে স্বার্থপর ভালোবাসায় রূপান্তরিত করতে, তাই দিন হিসেবে বেছে নিলাম নিজের বার্থডেটাকে। অবশেষে ওর সামনে দাঁড়িয়ে গেলাম উত্তরের অপেক্ষায়। অবশ্য ওর কাছ থেকে আমার কোনো এক্সপেকটেশনও ছিল না, আর এক্সপেকটেশন না থাকার একটাই কারণ ছিল, কারণ ওর ছয় বছরের একটা রিলেশন ছিল। গত সাত মাসে ফারিয়াকে অনেকবার ট্রাই করছি আমার ভালোবাসার কথা বলার, কিন্তু ওর বয়ফ্রেন্ডের প্রতি এতটাই লয়াল ছিল যে কখন একটু ভালোভাবে ওর কাছ থেকে রেসপন্সও পাইনি, ভুলে ওর হাতটাও ধরতে পারিনি। ওর বয়ফ্রেন্ডের প্রতি ওর ভালোবাসা দেখে কেন জানি স্বার্থপরের মতো ওকে আরো বেশি ভালোবেসে ফেলি, কারণ আমি জানি এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ এন্ড ওয়ার। পারিও কখনো ভাবেনি আমি ওকে সবার সামনে এভাবে ভালোবাসি বলে ফেলবো, আই লাভ ইউ। ফারি আমার দিকে অবাক হয়ে তাকিয়েছিল, আর ওর দিকে তাকিয়েছিল আমার দশটা ফ্রেন্ডের বিশটা চোখ, কিসের জন্য আশা ওর কাছ থেকে ওদের, আর আমি দাঁড়িয়েছিলাম কোনো কিছুর আশায় না, হয়তো অধিকারের আশায়। আমি নিচের দিকে তাকিয়েছিলাম, হঠাৎ ফারিয়ার ভয়েসের মধ্যে একটা শব্দ আমার কানে ভেসে আসে, আমি অবাক হয়ে ওর দিকে তাকিয়েছিলাম। আশেপাশে সবার চিৎকারের শব্দ শুরু হয়ে গেল, ওদের মুখে ছিল কেমন যেন বিজয় ছিনিয়ে নেওয়ার মতো চিৎকার। সূচনা হলো আমার আর ফারিয়ার নতুন একটি গল্পের। আমার দুপায়ে হাঁটার সঙ্গী হিসেবে যুক্ত হলো আরও দুটি পা। ভালোবাসতে বাসতে একটা সময় একটা জিনিস আবিষ্কার করলো, একটা সম্পর্কে যে প্রথম ভালোবাসি বলে তাকে পুরোটা সম্পর্ক জুড়ে শাসিত হতে হয়। আর আমাদের সম্পর্কে আমি প্রথম বলেছিলাম ভালোবাসি। আমরা যখন কাউকে অনেক বেশি ভালোবেসে ফেলি তখন আমাদের ভালোবাসার মানুষ অলওয়েজই সেটা অ্যাডভান্টেজ নিতে চেষ্টা করে, আর আমার বেলাও ঠিক তেমনটাই হয়েছে। অন্য সব সম্পর্কের মতো আমাদের সম্পর্কেও ঝগড়া শুরু হলো, ঝগড়ার প্রথম কারণ প্রায়োরিটি। আমাদের এই জেনারেশনে বেশিরভাগ ছেলেই তাদের গার্লফ্রেন্ডের অমানবিক প্রায়োরিটি চাহিদার কারণে সম্পর্ককে টিকিয়ে রাখতে পারে না, কিছু মেয়ে এতটাই প্রায়োরিটি চায় যে একজন সাধারণ মানুষের পক্ষে সেটা দেওয়া অসম্ভব হয়ে পড়ে। ঝগড়ার পর শুরু হলো আমাদের কথা না বলে থাকার অভ্যাস। ঝগড়া হলো কেউ কাউকে কল দিতাম না, দুজন দুজনের ফোন কল অপেক্ষায় বসে থাকতাম, মিনিট গুনে ঘন্টায় পৌঁছল আমাদের কথা না বলে থাকার অভ্যাস। একটা সময় সে অভ্যাসটা ঘন্টা থেকে দিনে রূপান্তরিত হল। আমার আর ফারিয়ার কথা না বলে থাকার অভ্যাসটা দিন দিন আরো বেড়ে চলল।
ঝগড়ার কারণও প্রায়োরিটি থেকে ইগোতে রূপ নিল। আসলে রিলেশনশিপটা হচ্ছে একটা গেমের মতো, যেখানে আমরা সবাই ব্যস্ত থাকি কার থেকে কার ইগো বেশি এটা প্রমাণ করতে। অতপর যার ইগো কম সে সব কিছু ভুলে গিয়ে তার ভালোবাসার মানুষের রাগ ভাঙানোর কাজে ব্যস্ত হয়ে পড়ে। আর এই গেমে সবসময় তারাই জয়ী হয় যাদের ইগো অনেক বেশি। সম্পর্কের একটা পর্যায়ে আমরা আমাদের ভালোবাসার মানুষের সাথে রাতে ফোনে কথা বলি আমরা তাকে ভালোবাসি এই জন্য, বরং সে যাতে অন্য কারোর সাথে কথা না বলতে পারে এই জন্য। সম্পর্ক প্রতিস্থাপনের চেয়ে সম্পর্ক রক্ষা করা অনেক বেশি কষ্ট। সম্পর্কের একটা পর্যায়ে আমাদের মধ্যে আর ভালোবাসা থাকে না, কিন্তু ভালোবাসা না থাকলেও আমরা নিজেরা ফিল করি আমার ওকে যেভাবে পাওয়া লাগবে। কারণ একটা সম্পর্ক তৈরি হতে এবং সেটাকে টিকিয়ে রাখতে আমাদের অনেক বেশি কষ্ট করতে হয়, অনেক বেশি স্যাক্রিফাইসও করতে হয়। আমার আর ফারিয়ার কথা না বলে থাকার অভ্যাসটা আরও বেড়ে চলল। এরপর আমাদের গল্পটা একটু অন্যদিকে মোড় নিল। আসলে পৃথিবীর প্রত্যেকটা সম্পর্কই তৃতীয় পক্ষের কারণেই ভাঙে, ঠিক একইভাবে আমার আর ফারিয়ার জীবনেও একজন তৃতীয় পক্ষের আগমন ঘটে। ওর নাম এলিনা। কালকে আমার বার্থডে, তুমি প্লিজ আমার বার্থডেতে আসো না। তুমি না আসলে আমার বার্থডেটাই নষ্ট হয়ে যাবে। তুমি জানো আমি তোমার জন্য সব কিছু অ্যারেঞ্জমেন্ট করেছি। আজো আমি তোমার কে হই? এত এক্সপেকটেশন কোথা থেকে আসে আমার প্রতি তোমার? তুমি জানো আই লাভ ইউ, প্লিজ এমন করো না। তুমি আমার ফারিয়ার সম্পর্কে সব কিছুই জানো আর আমি চাচ্ছি না নতুন কিছুতে জড়াতে। কিন্তু তোমার তো ফারিয়ার সাথে কোনো কথাই হয় না, তোমার সাথে তোর কোনো কমিউনিকেশনই নেই। হ্যাঁ কথা বলি না তার মানে এই না যে আমাদের ব্রেকআপ হয়ে গেছে, তাই না? ওকে ফাইন, বার্থডে করাই লাগবে না, আমি কালকে বাসা থেকেই বের হব না। আরে আজব, আমি বুঝতেছি না তোমার কি প্রবলেমটা কি। আর তোমার বার্থডেতে গেলে ফারিয়া জানতে পারলে অনেক সমস্যা হবে, এমনিতেও ও তোমাকে সহ্য করতে পারবে। ও জানবে না রাহাত, প্লিজ আমি তোমার জন্য সবকিছু ম্যানেজ করেছি। আচ্ছা ঠিক আছে, একটা সুন্দর এবং সুস্থ সম্পর্ক আমাদেরকে তৃতীয় পক্ষের আকর্ষণ থেকে দূরে রাখে। আর আমার আর ফারিয়ার সম্পর্কটাও সুস্থ ছিল না, তাই তো সেদিন এলিনার বার্থডেতে যাওয়ার জন্য রাজি হয়ে গিয়েছিলাম। হয়তো সেটা হতে পারে এলিনার বার্থডেটা নষ্ট করতে চাইনি এই জন্য, হয়তো বা সেটা হতে পারে ওর প্রতি আমার অ্যাট্রাকশন। আচ্ছা শোন, আমি তুই আর সুমন মিলে কালকে এলিনার বার্থডেতে যাচ্ছি দুপুরবেলা, তোরা একটা কেক নিয়ে রেডি থাকিস, আমরা ওইখান থেকে যাব। আচ্ছা আমার একটা কল আসছে, আমি তোকে একটু পরে কল দিচ্ছি। আচ্ছা আচ্ছা, হ্যালো কে? কে? ফারিয়া? মাত্র 15 দিন কথা হয়নি, এর মধ্যে তোমার নিঃশ্বাসের শব্দ আমি ভুলে যাব? রাহ, তোমার সাথে আমার কিছু ইম্পর্টেন্ট কথা ছিল, তুমি কি কালকে দুপুরে আমার সাথে একটু দেখা করতে পারবে? কালকে দুপুরে আমার একটা বার্থডেতে যাওয়ার কথা ছিল, আমরা কি সন্ধ্যায় মিট করতে পারি? হ্যাঁ সন্ধ্যায় করলেও হয়, কিন্তু তুমি কালকে দুপুরে কার বার্থডে? বলতে গিয়ে সেদিন আমি ফারিয়াকে কিছু বলতে পারিনি, কারণ আমি চাইনি ফারিয়া যত ইনসিকিউর ফিল করি। তো যাই হোক, আমি দুপুরবেলা এলিনার বার্থডেতে যাই। যদিও এলিনা অনেক ট্রাই করছিল আমার পাশে বসার জন্য, আমি ওকে আমার পাশেও বসতে দিইনি। সেদিনই বুঝতে পারছিলাম এলিনার প্রতি আমার বিন্দুমাত্র অ্যাট্রাকশনই নেই। এরপর আমি সন্ধ্যায় ফারিয়ার সাথে দেখা করতে যাই। রাহা, তোমার কি এলিনার সাথে কিছু আছে? তুমি তাহলে এটা জানার জন্য এখানে আসছো? আমরা যখন আমাদের ভালোবাসার মানুষের সাথে কথা বলা বন্ধ করে দিই, তখন আমরা আমাদের ভালোবাসার মানুষকে যতটা মিস করি তার থেকে বেশি ভয় থাকি অন্য কারোর সাথে রিলেশনে যাচ্ছে কি না। আর এই ভয় আমরা আমাদের ভালোবাসার মানুষের কাছে বারবার ফিরে যাই। আর ঠিক একইভাবে তুমিও ভয় পেয়ে আমার কাছে ফিরে আসছো, তাই না? রাহাত, এত কিছু জানতে চাইনি, যেটা জানতে চেয়েছি সেটা বলো। ও তোমার পিকচারসে কমেন্ট করে, তোমাকে নিয়ে স্ট্যাটাস দেয়, তোমার কি মনে হয় আমি কিছুই দেখি না? এত যখন কেয়ার করো, গত 15 দিনে একটাবার কল তো দিতে পারতাম।
আর বাই দ্য ওয়ে এলিনের সাথে আমার কিছু নেই। ও আমার জন্য অনেক কিছু করে সেটা ঠিক আছে, কিন্তু সেটাতে আমার কোনো রেসপন্স থাকে কিনা সেটা তোমার নোটিস করা উচিত ছিল। দ্যাটস ইট, এতটুকুই জানতে চেয়েছি। আমার আর ফারিয়ার সম্পর্কটা আগের মতো হতে থাকলো, কোনো না কোনো কারণে সবসময় ঝগড়া লেগেই থাকতো। ঝগড়া যেটা দিয়ে শুরু হতো ঝগড়া শেষটা এলিনাকে নিয়েই থাকতো। এই তৃতীয় পক্ষটা কেন জানে বিনা কারণে আমাদের সম্পর্ক ভাঙার প্রধান কারণ হয়ে দাঁড়ায়। আমরা আমাদের ভালোবাসার মানুষের সাথে থেকে যতটা না ভালো থাকি, শান্তিতে থাকি, তার থেকে বেশি ভালো থাকি যখন আমাদের আশেপাশের মানুষ বলে দোস্ত গার্লফ্রেন্ড অনেক সুন্দর, তোদের দুজনকে একসাথে অনেক ভালো লাগে। আশেপাশের মানুষের কথা শুনে আমরা এতটা হ্যাপি হই যে আমরা নিজেদের হ্যাপিনেসটুকু স্যাক্রিফাইস করতেও দ্বিধাবোধ করি না। তাই তো আমরা আমাদের ভালোবাসার মানুষের কাছে বারবার ফিরে যাই। ফিরে যাওয়ার আগে একবারও চিন্তা করি না আমরা যাকে ভালোবাসি সে একজন মানুষ হিসেবে ভালো করি। আমরা কয়জনই বা বুকে হাত দিয়ে বলতে পারি আমি যাকে ভালোবাসি সে একজন মানুষ হিসেবে ভালো। আর একটা সম্পর্কে আমরা ভালো খারাপ জাজ করি আমাদের ভালোবাসা মানুষের চরিত্রের উপর, কিন্তু আমরা এটা ভুলে যাই যে একটা মানুষ ভালো হতে হলো তার চরিত্র ছাড়া আরও কিছু গুণাবলী। অতঃপর অনেকদিন পর আমরা দুজন আবার একসাথে দাঁড়িয়ে আগেরবারে কথা না বলে থাকার অভ্যাসটা। বাহ, আগে আমার সাথে কথা না বলে একটুও থাকো, আর এখন আমার সাথে কথা না বলে বেশ ভালোই আছো। কথা না বলে থাকার অভ্যাসটা আসলে তোমার কাছ থেকে ছিল। কথা বলার ওয়েটাও বেশ চেঞ্জ হয়ে গেছে মনে হচ্ছে। আসলে রাহাত, আমাদের মধ্যে আর আগে ভালোবাসাটা নেই, আমরা দুজন দুজনের সাথে কথা না বলে এখন বেশ ভালোভাবেই থাকতে পারি। ঠিক বলছো, কথা না বলে থাকতে পারি এটা ঠিক, কিন্তু পার্থক্য এখানে তুমি কথা না বলে ভালো থাকতে পারো কিন্তু আমি সেটা পারি না। হয়তো বা যেহেতু আমরা 20 দিন একজন আরেকজনের সাথে কথা না বলে থাকতে পেরেছি, আমার মনে হয় আমরা সারা জীবনই কথা না বলে থাকবো। আমাদের দুজন দুজনকার দরকার হবে। রাহাত, আই থিঙ্ক আমাদের রিলেশনশিপটা খারাপ হবে না গিয়ে আমাদের এখানে ব্রেকআপ করা উচিত। আচ্ছা, একটা কারণে আমাদের দুজন আলাদা হয়ে যাবে কি ঠিক হবে? এলিনাকে কল দিয়েছিলাম, বলল তুমি ওর বার্থডেতে গিয়েছিলে। কথাটা আমার থেকে হাইড না করলেও পারতে রাহাত। আসলে আমাদের বর্তমান সময় সম্পর্কগুলো এতটাই ক্লোজ হয়ে যায় যে আমরা আমাদের বাচ্চার নাম পর্যন্ত ঠিক করে ফেলি, কিন্তু কিছুদিন পর বাচ্চার বাবা মা দুজনই হারিয়ে যায়। আর এই বাচ্চা এমন এক ধরনের বাচ্চা যার কোনো অস্তিত্ব নেই, কারণ এই বাচ্চা হচ্ছে দুটি মানুষের মন যে কিনা তার বাবা মাকে হারানোর পর এতিম হয়ে যায়। তুমি তোমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করার জন্য আমার কাছে পারমিশন চাইতা, আমি তোমাকে বলতাম আচ্ছা ঠিক আছে যাও। আমি যাকে এত বেশি ভালোবাসি তাকে আমার অন্য কারোর সাথে শেয়ার করতে হতো। তুমি রাত অসুস্থ হয়ে পড়তা, আমি তোমার জন্য নামাজ পড়ে দোয়া করতাম যাতে তুমি সুস্থ হয়ে পড়ো। তোমার জন্য ঘন্টার পর ঘন্টা আমি দাঁড়িয়ে থাকতাম, একটু কষ্ট হতো না আমার, এত রেসপেক্ট করতাম তোমাকে, তোমাকে দূর থেকে দেখতাম তুমি আসতেছো, আমি বসা থেকে দাঁড়িয়ে যেতাম। আই এম দ্যাট পার্সন যে তোমাকে সাতটা মাস
কোনো এক্সপেকটেশন ছাড়াই ভালোবাসছে। আর তুমি ওই পার্সনটার একটা ভুল মাফ করতে পারলাম না। ডায়াল লিস্ট থেকে সবচেয়ে পছন্দের নামটা নিচে নামতে নামতে একটা সময় হারিয়ে যায়, ক্লিয়ার হয়ে যায় ফেসবুক মেসেঞ্জারের নিক নেমটাও। ফারিয়াকে অনেকবার বোঝানোর চেষ্টা করছি কিন্তু ওই চান্সটুকু আমাকে দেয়নি। এরপর বুঝতে পারলাম দেয়ার আর টু টাইপস অফ এন্ডিং ইন এ রিলেশনশিপ, একটা হচ্ছে ব্রেকআপ করা আর একটা হচ্ছে কিল করা। আমার ফারিয়ার সম্পর্কটা কিল হয়ে গেছে। ও এখন আমার জন্য একজন মরা মানুষ যে কিনা নিঃশ্বাস নাই, কিন্তু সেটা আমার জন্য না। ফারিয়া অনেকদিন তো হয়ে গেল কিন্তু তোমার অস্তিত্বের প্রতিবিম্বটাও কারো মধ্যে খুঁজে পেলাম না। অভিনয়ের অভিজ্ঞতাও দিন দিন বেড়ে চলছে কিন্তু সেটা বাস্তব জীবনকে জীবন্ত করে তুলতে পারে না। আর কত ক্লান্ত আমি, গল্প যেখান থেকে শেষ সেখান থেকে নতুন গল্পের শুরু হয়। আমার জীবনেও নতুন গল্পের সূচনা হলো। আমি ছোটবেলায় স্কুল লাইফে একটা মেয়েকে পছন্দ করতাম, অনেক ভালো লাগতো মেয়েটাকে, কিন্তু ও যখনই আমার সামনে আসতো আমার হার্টবিট প্রচণ্ড রকমে বেড়ে যেত, পেটের মধ্যে কেমন যেন একটু মোচড় দিয়ে উঠত। তবে সেটা ভালোবাসা ছিল কি না সেটা জানি না, তবে পবিত্র ছিল এখন সেটা বুঝতে পারছি। আর এই মেয়েটাকে দেখো আমার সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল, ওকে দেখে জীবনানন্দ দাশের বনলতা সেনের কথা মনে পড়ে গেল। যে ছিল সাধারণের মাঝে অসাধারণ, তার সাধারণের নেশায় আমি এতটা মুগ্ধ হয়েছি যে আমি ফিল করছি আমি পৃথিবীর সবচেয়ে সুন্দর মেয়ের সামনে দাঁড়িয়ে আছি। যার মুখের একটা হেলো শুনলেই আমার সারাদিনের ক্লান্তি দূর হয়ে যেত। যে কখনো চিন্তা করত না ও কেন কল দেয়নি আমি কেন কল দিব, যার মধ্যে ছিল না বিন্দুমাত্র অহংকার। আর হ্যাঁ, আমি এখন বুকে হাত দিয়ে বলতে পারি আমি যাকে ভালোবাসি সে একজন মানুষ হিসেবে ভালো, আর আমি তার নাম দিয়েছি বনলতা। তুমি এত সুন্দর করে একটা মানুষের বর্ণনা করলে, আমার না তাকে খুব দেখতে ইচ্ছে করছে। তুমি কি আমাকে তার সাথে একটু পরিচয় করিয়ে দিতে পারবে? এতদিনও বুঝতে পারোনি সে মানুষটাকে? আমার বনলতা তো আমার পাশেই বসে আছে। তাকেই ভালোবাসা উচিত যার মুখের কথা শুনলে নিজেকে আয়নায় দেখতে হবে না। আর আমি তোমার সারা জীবন সে আয়না হতে চাই। আর আমিও সারা জীবন সে আয়নায় নিজেকে দেখতে চাই। আচ্ছা, আমি তো তোমাকে সব কিছু খুলে বললাম ফারিয়ার ব্যাপারে। আমার মনে হয় তুমি একটু হলেও বুঝতে পারছো আমি এখনও ফারিয়াকে মিস করি। তোমার কি কোনোভাবে মনে হচ্ছে না আমি ওকে ভোলার জন্য তোমাকে ভালোবাসার চেষ্টা করতেছি?
আসলে মানুষ যখন খুব পছন্দের জিনিসটা অনেক সহজেই পেয়ে যায়, সে নিজেই কনফিউজ থাকে জিনিসটা অরিজিনাল কিনা। তুমি আমাকে অনেক সহজেই পেয়ে গেছো, তো তাই অন্য সাধারণ মানুষের মতো তুমিও কনফিউজ হয়ে গেছো। আমার কাছে ভালোবাসা কি জানো? ভালোবাসার মানুষটাকে ভালো রাখা। আমরা তো সবাই ভালোবাসি, কিন্তু কজন পারে নিজের ভালোবাসার মানুষটাকে ভালো রাখতে? এই পৃথিবীতে আমরা সবাই আসছি ভালো থাকার জন্য, আর আমি যদি তোমার ভালো থাকার কারণ হতে পারি তাহলে দোষে কি? জানো, একবার আমি আর আমার বান্ধবী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, তো পথের মাঝখানে এক ভিক্ষুক এসে আমার কাছে টাকা চাইতে লাগলো। আমি যখন টাকা দিতে যাব, তখন আমার বান্ধবী আমাকে বলল, আরে দোস্ত, টাকা দিচ্ছিস কেন? এটা তোদের ব্যবসা, ওরা এভাবেই মিথ্যা বলে সবার কাছ থেকে টাকা নেয়। তখন আমি আমার বান্ধবীকে কী বললাম জানো? দোস্ত, আমরা ভিক্ষুককে কেন টাকা দিই? যাতে আল্লাহ আমাদের উপর খুশি হন। আমি ওনাকে বিশ্বাস করে টাকাটা দিচ্ছি, তাতে আল্লাহ আমার উপর খুশি হবেন। এখন ওই টাকা দিয়ে উনি কী করবেন সেটা ওনার বিষয়, সেটা আমার দেখার বিষয় না। জানো রাহাত, এই টাকাটাই হচ্ছে আমার কাছে ভালোবাসা। আমি তোমাকে ভালোবাসি, এখন সেই ভালোবাসা নিয়ে যদি তুমি আমার সঙ্গে মিথ্যাও বলো সেটা আমার দেখার বিষয় না। আমি তোমাকে কতটুকু ভালোবাসি এটাই হচ্ছে আমার কাছে। আসলে এখন মনে হচ্ছে বনলতা নামটা দিয়ে তোমার আমি কোনো ভুল করিনি, এটা শুধু তোমার সাথেই মানে। আচ্ছা, আমি কি তোমার হাতটা ধরতে পারি? কেন রাহাত, ভালোবাসলে হাত ধরতে হবে, হাত ধরা ছাড়া ভালোবাসা যায় না? না, যাই তো, সরি। কি হলো? না কিছু না, চলো আমরা সামনে কোথাও গিয়ে বসি। চল। জানো, এই পৃথিবীতে না খুব কম মানুষই থাকে যারা তাদের এক্সকে ভালোবেসে এখন কষ্ট পায়, আর তুমিও তাদের মধ্যে একজন। আসলে আমরা সবাই জানি আমরা আমাদের ভালোবাসার মানুষকে কিভাবে ভুলে থাকতে পারব। ঠিক একইভাবে আমিও জানি আমি ফারিয়াকে কিভাবে ভুলে থাকতে পারব, কিন্তু আমি বারবার ওর কথা মনে করি। এই পৃথিবীতে কিছু কষ্ট আছে যেগুলো আমরা বারবার মনে করে কষ্টের মধ্যে আনন্দ খুঁজে পাই, শান্তি পাই। আর ফারিয়াকে বারবার মনে করেও আমি কষ্টের মধ্যে আনন্দ খুঁজে পাই, শান্তি পাই। জানো, একটা সম্পর্ক যখন শেষ হয়ে যায়, আমাদের ভালোবাসা মানুষটা যখন নতুন কারোর সঙ্গে সম্পর্কে জড়ায়, তখন না ওই নতুন মানুষটার সঙ্গে আমরা নিজেদেরকে কম্পেয়ার করতে শুরু করি, আর এই কম্পেয়ার করার কারণে আমরা নিজেদেরকে আস্তে আস্তে ছোট আর তুচ্ছ ভাবতে শুরু করি। আর সেই ছোট আর তুচ্ছ হওয়ার ব্যাপারটা আমরা বারবার মনে করতে গিয়ে আমরা আমাদের ভালোবাসার মানুষটার কথা মনে করি। ইফ এ রিলেশনশিপ ডাজন্ট মেক ইউ বেটার পারসন, দেন ইউ আর উইথ দ্য রং ওয়ান।
আমি মেবি এতদিন রমানের সাথেই ছিলাম। হ্যালো, কে? আমি ফারিয়া। হঠাৎ এতদিন পর কল দিল? তোমাকে অনেক মিস করতেছিলাম তো, তাই কল দিলাম। তোমার কাছে মিস করার চাইতে ইগোটা বেশি ইম্পর্টেন্ট, তাই না? রাহাত, প্লিজ, যা হয়েছে আমরা সব ভুলে যাই। প্লিজ চলো, আমরা আগের মতো হয়ে যাই। তুমি আমার লাইফে আসতে অনেক দেরি করে ফেলছো, আমার লাইফে অন্য কেউ চলে আসছে। রাহাত, কি বলতেছো এসব? তুমি এখন আমাকে অনেক বেশি লাভ করো, প্লিজ তুমি আর রাগ করে থেকো না। হ্যালো রাহাত, রাহাত, হ্যালো। কি হয়েছে তোমার রাহাত, একটু বলবা? সকাল থেকে তোমার ফোন অফ ছিল, তুমি কি আমার কাছে কিছু হাইড করতেছো? আসলে আমি ভাবতেছিলাম তোমার কিছু কথা বলবো, কিন্তু বুঝতে পারতেছি না সেটা কিভাবে বলবো। বলো, সব কিছুই তো বলো, এটা কেন হাইড করবা? আসলে আমার কালকে রাতে একটা ফোন আসছিল। কে কল করছিল? রাহাত, আপু আমি ফারিয়া, রাহাত হয়তো তোমাকে আমার কথা বলেছে। অ্যাকচুয়ালি আপু আমার রাহাতের সাথে কিছু কথা ছিল, তুমি কি আমাদেরকে একটু সময় দিবে? ও কেন যাবে, আর তোমার সাথে তো আমার কিছু নেই, তোমার সাথে আমি কোনো কথা বলতে চাই না। আচ্ছা ঠিক আছে, তোমরা থাকো, কথা বলো, আমি একটু হেঁটে আসি। রাহাত, কি এসব কি করতেছ তুমি? এসব কি করতেছ মানে? আমি ওকে লাভ করি? না, তুমি ওকে লাভ করো না, তুমি এখন আমাকে অনেক বেশি লাভ করো। আর আমাকে ভুলার সময় তুমি ওর সাথে রিলেশন দিয়েছো, কেন খামোখাম এটাকে কষ্ট দিচ্ছ? আমি জানি তুমি এখন আমাকে অনেক বেশি লাভ করো। জীবনে কোনো একটা সময় আমরা আমাদের হ্যাপিনেসের জন্য নিজেদের মনের বিরুদ্ধে একই সময় দুজন মানুষকেও ভালোবাসি। আপু একটু এদিকে আসবে। আপু আসলে রাহাত এখন আমাকে অনেক বেশি ভালো আছে, আর আমাকে ভুলার সময় আসলে তোমার সাথে রিলেশন করেছে। আমরা দুজনের সঙ্গে এখনো অনেক বেশি ভালোবাসি। আমি জানি ও তোমার সাথে যেটা করেছে তা একেবারেই ঠিক করে, তার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। তুমি প্লিজ রাহাতকে মাফ করে দিও। আমি তো চাইও ভালো থাকো, সুখে থাকো, আর সেটা যদি তোমার সঙ্গে থাকতে পারে তাতে আমার একটু খারাপ লাগবে না। আসলে আমি প্রথম থেকেই দেখছি ও তোমাকে অনেক মিস করে, অনেক ভালোবাসে। আমি তো চেয়েছিলাম ওকে একটু ভালো রাখতে, ওর ভালো থাকার কারণ হতে। আমি জানি না আমি কতটুকু পেয়েছি। চলে, ও তোমাকে ছাড়া অসম্পূর্ণ, তোমাকে না পাওয়াতে ওর, তোমাকে পেলেই সেই পূর্ণতা লাভ করবে।
তোমার সুখে আমার সুখ ভালো থেকো। তোমাকে এগিয়ে দিতে আসলাম, আমার আর ওর মাঝে আর কখনো আসবো না। ভালো থেকো। কাঁদছো কেন? আমি কোথাও যাইনি তো, আমি তো তোমারই আছি। তুমি ঠিকই বলছো, আমি অপূর্ণতায় ছিলাম, অপ্রাপ্তিতে ছিলাম, কিন্তু সেগুলো পূর্ণতা আর প্রাপ্তিতে লাভ করছে তখন যখন তুমি আমাকে বলছো আমার সুখই তোমার সুখ। আসলে ভালো তো তাকেই বাসা উচিত যার সাথে থাকলে ভালোবাসার সংজ্ঞাটা শিখা যায়। ভালোবাসা এমনই হওয়া উচিত, নিঃস্বার্থ। পারি আমার জীবন থেকে চলে যাওয়ার পর আমি এমন কারোর জন্য অপেক্ষা করছি যে হবে আমার এই লেখা গল্পের বনলতা চরিত্রের মতো। আমি জানি না বনলতার অস্তিত্ব আমি বাস্তব জীবনে কখনো খুঁজে পাবো কিনা, তবে আমি আমার কল্পনার জগতে বনলতাকে সবসময় কল্পনা করে যাই, কারণ আমি চাই আমি যাকে ভালোবাসবো সে যাতে একজন মানুষ হিসেবে ভালো হয়, যে হবে সাধারণের মাঝে অসাধারণ, যার সাথে থেকে ভালোবাসার সংজ্ঞাটা শিখতে পারবে। আমার জন্য কেউ কাঁদেনি তো, তাই আমি আমার লেখা গল্পে বনলতাকে আমার জন্য কাঁদিয়েছি। গল্পটা আমার মুখ থেকে শুনছেন, তাই গল্পের নায়ক আমি, কিন্তু যখন ফারিয়ার মুখ থেকে শুনবেন গল্পের ভিলেনটাও আমি হতে পারি।